নমস্কার বন্ধুগণ, আজকে আমি এসেছি আমার মেয়ের জন্মদিনের একটা গিফট কিনতে। গিফট কেনা হচ্ছে একটা বিশাল বড় কাজ আমার কাছে, কারণ গিফট কিনতে আমার প্রচুর সময় লাগে। তাই ভাবলাম চলুন আপনাদেরও নিয়ে যাই যেখানে আমি গিফট কিনছি, কী কিনছি, কীরকম দোকান, আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাকে এখন অ্যাকচুয়ালি বার্থডে গিফট কিনতে হবে, আবার একটা বার্থডে পার্টি রেখেছি সেটার জন্যে বাচ্চাদের রিটার্ন গিফটও কিনতে হবে। তাই আমি এখন রিটার্ন গিফট আর যেটার জন্য আমার সময় লাগে আমি ভীষণ কনফিউজড হয়ে যাই কী কিনবো। তাই রিটার্ন গিফট আমি ভাবলাম পরে দেখবো, আগে বার্থডে গিফট দেখে নিই। আর এইসব গিফটের কাজ আর আরও অন্যান্য কিছু জন্মদিনের রিলেটেড কাজের জন্য আমাকে আজকে হাফ ডে ছুটিও নিতে হলো। আর যত বড় হচ্ছে গিফট দেওয়া তত কঠিন হয়ে যাচ্ছে। এখানে আসলে জার্মানিতে খুব চিপে অনেক খেলনা পাওয়া যায়, অনেক জিনিসই পাওয়া যায়, শুধু খেলনা নয়, অনেকেই যায়, গাড়ি করে খুব যাওয়া সহজ। আমিও যাই মাঝে মধ্যে, কিন্তু এবারে আর যাওয়ার সময় পেয়ে ওঠেনি, তাই এখন জিউরিখ থেকেই কিনতে হবে। কিন্তু জার্মানিতে সুইজারল্যান্ডের থেকে দাম অনেক সস্তা। এখানে 30 মিনিট পর আবার আমি ভিডিও কানেক্ট করলাম, এখনও আমি খুঁজেই যাচ্ছি। এতক্ষণ একটা রিটার্ন গিফট অপশান পেয়ে গেছি, এটাই নিয়ে নেবো। বার্থডে পার্টিতে সবাই মেয়ে, তাই এখানে একটা হেয়ার ব্রাশ আর আয়না আছে, একদিকে হেয়ার ব্রাশ একদিকে আয়না, সেটাই একগুচ্ছ নিয়ে নেবো যতজন মেয়ে আছে সবার জন্যে। আর একসঙ্গে একটুখানি কিছু ক্যান্ডি দিয়ে দেবো। ফাইনালি এটা একটা জিনিস পেলাম যেটা আমার মোটামুটি পছন্দ হচ্ছে, দেখা যাক, আই আমার মনে হয় এটাই নিয়ে নেবো। এটা এমনি একটা বাচ্চাদের ফ্যাশন ডিজাইনিং স্টুডিও, যেখানে ওরা জামা কাপড় ড্রেস ডিজাইন করতে পারবে বাড়িতে বসে। আর একজনের জন্য কিনলে আরেকজনের জন্যও কিনতে হবে, নাহলে মুখ ভার হয়ে যাবে, তাই এটাও আমাকে কিনতে হবে আমার ছোটোটার জন্য। এটা একটা ডাইনোসরের 3D পাজল, তা দেখে খারাপ লাগলো না। এটা ব্যাস সব কিছু হয়ে গেলো, এবারে যাচ্ছি ক্যাশ কাউন্টারের দিকে ঝটকা খাওয়ার জন্যে। তবে তার আগে আর একটা আবার আছে, স্কুইশি পপ কিনতে হবে, সেটা ক্যাশ কাউন্টারের পাশেই, চলুন সেটা গিয়ে দেখি। এই যে এইগুলোকে বাচ্চারা স্কুইশি পপ বলে, কিছুই না, এগুলো নরম পুতুল। ও সরি, এটাকে স্কুইশি পপ বলে না, এটা স্কুইশ মেলো বলে। ফাইনালি এই জিনিসটা নিয়ে নিলাম, ব্যাস এবারে পয়সা করি দিয়ে বাড়ির দিকে। বাইরে খুব বরফ পড়ছে, এখন বিকেল 3:30 বাজে, এখনও স্নো পড়ে যাচ্ছে। ব্যাস এবারে বাড়ির রাস্তায় চলে এসেছি, আর যেরকম দেখতে পাচ্ছেন পুরো সাদা হয়ে গেছে এখন।